এবারে ফসল কৃষি সংবাদ। উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলায় এবার শীতকালীন শাকসবজির ব্যাপক চাষ হয়েছে। ভালো ফলনের পাশাপাশি কাঙ্ক্ষিত দামের প্রত্যাশা করছেন সেখানকার কৃষকরা। সেপ্টেম্বর থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয় শীতকালীন সবজির চাষ। এখন চারদিকে শোভা পাচ্ছে লাউ, শিম, ফুলকপি, বেগুন, গাজর, মূলা সহ বিভিন্ন রকম শাকসবজির ক্ষেত। নিরানি, কীটনাশক প্রয়োগ ও সেচে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার আমরা লাগাইছি, ওষুধপাতি দিচ্ছি, ভাইরাস ধরে আমার শেষ হয়ে গেছে। সার ওষুধের পাওয়া যাচ্ছে না, দাম অতিরিক্ত। শাশুড়ির দরকার, ওষুধের দরকার, চাষিরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন ভালো হবে, তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা অসুবিধায় পড়ছেন তারা। বাজার যদি মানে খারাপ হয় তাহলে তো আমার লস হয়ে যাবে ভাই। মানে খরচা হয়েছে 5-6 হাজার টাকা আর বেচাছি 12 হাজার। এভাবে আবার দেখা যাচ্ছে কপি দাম কমতেছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় লস হওয়ার সম্ভাবনা আবার আছে। এবার কুড়িগ্রাম জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করা যায় যেহেতু অনুকূল আবহাওয়া আছে আমাদের পর্যাপ্ত ফলন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে, কৃষকদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কুড়িগ্রামের শাকসবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও যাচ্ছে। দীপ্ত, বার্তা কক্ষ। সেপ্টেম্বর থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয় শীতকালীন সবজির চাষ। এখন চারদিকে শোভা পাচ্ছে লাউ, শিম, ফুলকপি, বেগুন, গাজর, মূলা সহ বিভিন্ন রকম শাকসবজির ক্ষেত। নিরানি, কীটনাশক প্রয়োগ ও সেচে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার আমরা লাগাইছি, ওষুধপাতি দিচ্ছি, ভাইরাস ধরে আমার শেষ হয়ে গেছে। সার ওষুধের পাওয়া যাচ্ছে না, দাম অতিরিক্ত। শাশুড়ির দরকার, ওষুধের দরকার, চাষিরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন ভালো হবে, তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা অসুবিধায় পড়ছেন তারা। বাজার যদি মানে খারাপ হয় তাহলে তো আমার লস হয়ে যাবে ভাই। মানে খরচা হয়েছে 5-6 হাজার টাকা আর বেচাছি 12 হাজার। এভাবে আবার দেখা যাচ্ছে কপি দাম কমতেছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় লস হওয়ার সম্ভাবনা আবার আছে। এবার কুড়িগ্রাম জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করা যায় যেহেতু অনুকূল আবহাওয়া আছে আমাদের পর্যাপ্ত ফলন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে, কৃষকদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কুড়িগ্রামের শাকসবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও যাচ্ছে। দীপ্ত, বার্তা কক্ষ।